আবারও আম্পায়ার বিতর্কে সাকিব আল হাসান, একের পর এক বিতর্ক, একের পর এক সমালোচনা। আজ ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স ম্যাচের মধ্যে ফরচুন বরিশাল ব্যাটিং করার সময় হঠাৎ মাঠে ঢুকে যায় বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ফরচুন বরিশালের দুই ওপেনার চতুরঙ্গটি সিলভা এবং এনামুল হক যখন মাঠে যায়, তা দেখি বাঁ হাতি স্পিনার রকিবুলের হাতে বল তুলে দেয়। পরে দেখা যায় বাঁ হাতি ব্যাটার চতুরঙ্গ বল ফেস করবেন, তখন রংপুরের অধিনায়ক রকিবুলের পরিবর্তে অফ স্পিনার মেহেদি হাসানকে বোলিং করতে নিয়ে আসে। তখন বরিশালের অধিনায়ক সাকিব এনামুল হককে স্ট্রাইক নিতে বলে, কিন্তু আম্পায়ার তা মানতে রাজি নন। সে কারণে রেগে মেগে দুই ওপেনারকে সাজ গড়ে ফেরার সংকেত দেন সাকিব। পরে মাঠে ঢুকে আম্পায়ারদের সাথে উত্তেজিত ভাষায় কথা বলতে থাকে সাকিব। পরে শান্ত হয়ে ড্রেসিং রুমে ফিরে যান সাকিব আল হাসান। অল্পের জন্য বেঁচে গেলেন এনামুল হক বিজয়। উপরওয়ালার অশেষ রহমতে অল্পের জন্য চোখ বেঁচে গেল এনামুল হকের। বল করতেছিলেন চতুরঙ্গাটি সিলভা, হেলমেট ছাড়া উইকেট কিপিং করছিলেন এনামুল হক। হঠাৎই একটি বল লাফিয়ে উঠে স্টাম্পে লেগে এনামুলের চোখের নিচে আঘাত হানে এবং উপরওয়ালার অশেষ রহমতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই বেঁচে গেলেন এনামুল হক বিজয়।